হোম কোয়ারেন্টাইনের জন্য নির্দেশনাবলী। অবশ্যই নিজ বাড়িতে থাকুন, হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়া ছাড়া বাড়ির বাইরে যাবেন না, বাড়ির বাইরে কাজে, স্কুল, কলেজ অথবা জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকুন, আলো বাতাসের সুব্যবস্থা আছে এমন আলাদা ঘরে থাকুন এবং অন্যান্য সদস্যদের থেকে আলাদাভাবে থাকুন, তা সম্ভব না হলে অন্যদের থেকে অন্তত 3 ফুট দূরে থাকুন, ঘুমানোর জন্য আলাদা বিছানা ব্যবহার করুন, যদি সম্ভব হয় তাহলে আলাদা গোসলখানা এবং টয়লেট ব্যবহার করুন, সম্ভব না হলে ব্যবহারের পরে ভালোভাবে পরিষ্কার করুন, অন্যদের সাথে ব্যবহার করতে হয় এমন স্থানের সংখ্যা কমান ও এই স্থানগুলোতে জানালা খুলে রেখে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করুন, বুকের দুধ খাওয়ান এমন মা শিশুকে বুকের দুধ খাওয়াবেন, শিশুর কাছে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করুন এবং ভালোভাবে হাত ধুয়ে নিন, সব সময় মাস্ক ব্যবহার করুন, মাস্ক ব্যবহারের সময় সর্দি থুতু কাশি বমি ইত্যাদি আসলে সঙ্গে সঙ্গে মাস্ক খুলে ফেলুন এবং নতুন মাস্ক ব্যবহার করুন, কখন আপনার কোয়ারেন্টাইন শেষ হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার কোয়ারেন্টাইন শেষ হবে, চিকিৎসকের সিদ্ধান্ত মতে একজন হতে অন্যজনের কোয়ারেন্টাইনের সময়সীমা আলাদা হতে পারে, তবে এ পর্যন্ত পাওয়া তথ্য উপাত্তের ভিত্তিতে এই সময়সীমা 14 দিন,